السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো আসার ও আলামাত আল ফিতান আল নফস, অর্থাৎ নিজেদের জীবনের উপর ফিতনার কুপ্রভাব ও তার লক্ষণসমূহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, অবশ্যই এখানে অনেক কিছু চ্যালেঞ্জ রয়েছে, আর এই চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো বিভিন্ন মানুষ ফিতনার মধ্যে জর্জরিত হয়ে পড়বে। আর কোরআনুল কারিমের ভাষায় এটা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবা নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বলছেন, আহাসিবা নাস, মানুষ কি এটা ধারণা করে, আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা যদি বলে আমরা ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতারুন, আর তারা কোনো ফিতনায় পড়বে না, অর্থাৎ তারা কোনো পরীক্ষার সম্মুখীন হবে না। কাজেই মানুষের প্রতিটি মানুষ তার জীবনের ওপর বিভিন্ন ফিতনার সম্মুখীন হবে, এর অনেক কুপ্রভাব রয়েছে, এর অনেক আলামতও রয়েছে। তা এই আপনার ওপর যখন ফিতনায় আপনি পতিত হবেন, আপনার আপনি যখন ফিতনায় পড়বেন, এই ফিতনায় বুঝবেন যে কিভাবে আপনি ফিতনায় পড়েছেন। আপনি এই ফিতনায় পড়ার মাধ্যমে হয় আপনার কি ইনশাআল্লাহ কিছু গুনামাফ হবে, অথবা আপনি আপনার অজান্তেও যদি কোনো ফিতনায় পড়ে যান, তাহলে এই ফিতনা থেকে উত্তরণ হওয়ার প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। এই মানুষ জীবনের ফিতনায় পড়ার দুটি মূল কারণ রয়েছে, একটি হলো ফিতনাতুস শুবহাত আর একটি হলো ফিতনাতুস শাহওয়াত, অর্থাৎ হয় আপনি বিভিন্ন সন্দেহের বশবর্তী হয়ে ফিতনায় পড়ে যাবেন, অথবা আপনার মানে আত্মার বা আপনার মনের চাহিদা পূরণ করার জন্য ফিতনায় পড়তে পারেন। কাজেই এই দুই প্রকার ফিতনাকেই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, আপনাকে বেঁচে চলতে হবে। আপনার মানুষ আপনি নিজে কখন বুঝবেন যে আপনি ফিতনায় পড়ে গেছেন? অনেক সময় ভালো মানুষও বিভিন্ন ফিতনায় পড়ে যায়, হয়তো আপনার সন্তানের মাধ্যমে আপনি ফিতনায় পড়ে গেছেন, আপনার স্ত্রীর মাধ্যমে আপনি ফিতনায় পড়ে গেছেন, আপনার জীবনের মাধ্যমে আপনি ফিতনায় পড়ে গেছেন। দেখুন মানুষ কিভাবে জীবনের মাধ্যমে ফিতনায় পড়ে। অনেক মানুষ তার জীবন সুচারুরূপে পরিচালনা করছে, কিন্তু সে শুভহাত এর মধ্যে ডোবে রয়েছে, অর্থাৎ দিনের ব্যাপারে, দিন ইসলামের ব্যাপারে বিভিন্ন সন্দেহের মধ্যে সে ডোবে গেছে। দেখবেন অনেক হককে জানার পরেও সে মানে না, এবং হকটাকে জেনে শুনে অ্যাভয়েড করে চলে, বিদআতের ফিতনায় পড়ে গেছেন, আপনি সন্দেহের ফিতনায় পড়ে গেছেন। দেখবেন অনেক আলেম ওলামার ভেতরেও অনেকে রয়েছে যারা সঠিক দিন জানার পরেও সেটা মানতে চায় না, এই ব্যক্তি ফিতনায় পড়ে গেছে। এর আলামত হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে সুন্দর একটা নিয়ম নীতি থেকে বের হয়ে যাওয়া, এটা হলো সে শুভহাতের মধ্যে পড়ে গিয়েছে। আরেকটি হলো শাহওয়াত। অনেক মানুষ দেখবেন নিজেদের মানে প্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য শাহওয়াত মানে এটাকে পালন করার জন্য নিজেরা ফিতনার মধ্যে পড়ে গেছে। কিভাবে, মনে করেন সে সালাত আদায় করে না, সে নিজে ফিতনায় পড়ে গেছে, অর্থাৎ আল্লাহ থেকে বিপথে চলে গেছে, সে পথ ভ্রষ্টতার দিকে চলে গেছে, সে কুফুরের দিকে চলে গেছে, সে মুনাফিকের দিকে চলে গেছে, বিভিন্ন পাপের সঙ্গে জড়িয়ে পড়েছে। যখন আপনি বুঝবেন যে আমি বিভিন্ন পাপের সঙ্গে জর্জরিত, বুঝবেন আপনি ফিতনায় পড়ে গেছেন। যখন আপনি দেখবেন যে আপনি আল্লাহর কথা মানছেন না, কোরআন সুন্নার দিকে ধাবিত হচ্ছেন না, বুঝবেন আপনি ফিতনার মধ্যে পড়ে গেছেন। যখন আপনি দেখবেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নেই, তখন বুঝবেন আপনি ফিতনার মধ্যে পড়ে গেছেন। এইগুলো হলো লক্ষণ। যখন আপনি দেখবেন যে আমার সামনে হক স্পষ্ট, তারপর আমি হকটা মানতেছি না, বুঝবেন আপনি ফিতনার মধ্যে পড়ে গেছেন। এই ফিতনাগুলি থেকে বের হয়ে আসার একটি উপায় হলো আপনি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব রাসূলের সুন্নার দিকে ধাবিত হওয়া, এবং এই ফিতনাগুলিকে পরিহার করা, অর্থাৎ যদি আপনি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করেন তা পরিহার করবেন। আল্লাহ বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আও তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ
আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে তারা সাবধান হয়ে যায় যেন যে তারা ফিতনার মধ্যে পৌঁছবে অথবা আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সম্মানিত বন্ধুগণ, কাজেই নিজেদের জীবনের ফিতনা থেকে এর কুপ্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে এবং ফিতনা যেই জায়গাগুলিতে গেলে ফিতনা হয়, মনে করেন আপনি পাপের জায়গায় যাচ্ছেন এখানে ফিতনা হচ্ছে, এটাকে অ্যাভয়েড করতে হবে। আপনি পাপের সঙ্গে জড়িত রয়েছেন, পাপগুলোকে ছেড়ে দিতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। মনে করেন আপনি নামাজ ভালো করে পড়েন না, এজন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আপনি রোজা ভালো করে রাখেন না, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আপনি নিজের জীবনটাকে ফিতনার মধ্যে ফেলিয়ে দিয়েছেন, আপনি জাহান্নামের পথকে অবলম্বন করেছেন, আপনি কুফুরের পথকে অবলম্বন করেছেন, আপনি নিফাকের পথকে অবলম্বন করেছেন, এইগুলি সব ফিতনার মধ্যে আপনার আত্মাটাকে জড়িয়ে দিয়েছেন। মনে করেন অনেক মানুষ রয়েছে যে অনেক সময় বিভিন্ন নারী ঘটিত কাজে, ফাহেশা কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখতেছেন। আপনি ফিতনার মধ্যে পড়ে গেছেন, এই ফিতনা থেকে বাঁচতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে, ফিতনার পথকে পরিহার করতে হবে এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, এরকম করে আল্লাহর কাছে প্রার্থনা জানাতে হবে যে হে আল্লাহ, আমার অন্তরটা তুমি বক্র করিও না, আমার অন্তরটা তুমি বাঁকা করিও না, আমার অন্তরটা তুমি তোমার পথ থেকে অন্য পথে নিও না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আরও একটা দোয়া রয়েছে, সেই দোয়াটাও বেশি করে পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটা তোমার দিনের ওপর সুপ্রতিষ্ঠিত রাখো, তোমার দিনের দিকে আমাকে ধাবিত করো। এরকম করে আপনার নিজেদের সেই ফিতনা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের ফিতনা থেকে, নিজেদের জীবনের ফিতনা থেকে এবং সমস্ত প্রকারের এই আলামতগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।